वीएम रिमिक्स और आप भी थे। चीटिंग किया, चीटिंग किया। चीटिंग करता है तू, चीट। আপনারা জানেন যে পরশু দিন আমাকে সার্জেন দা, তাই কিন্তু আমি এমনি মন থেকে রেসপেক্ট করি, কিন্তু সে আমাকে কি বললো যে বিএম চিটিং কিয়া, চিটিং চিটিং কিয়া, হ্যাঁ প্ল্যান কিসকা থা। আরে দাদা, আমি কেন আপনার সঙ্গে চিটিং করতে যাবো? এ তো পীযূষ দার সঙ্গে তো আপনার সামনেই বসে আছে পাওয়ারের মালিক, আপনি জিজ্ঞেস করুন তো। ঝগড়াঝাটি কিছু চলছে লাইভে এসে, ইউটিউব মাধ্যমে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কিছু ঝগড়াঝাটি চলছে। আমি এইটুকু বলতে চাই আমাদের সার্জু ভাইকে, আই মিন সার্জেন ভাইকে, উনি যে ক্যাবিনেটটা নিয়ে এত গর্ব করছে না, ওইসব ক্যাবিনেট আমাদের ওয়েস্ট বেঙ্গলের সেট আপ দীর্ঘ বছর আগে চেঞ্জ করে এগুলো ব্যবহার করে নতুন আপডেটে এসছে। ও যে ওই ক্যাবিনেট নিয়ে এত গর্ব, মানে বলছে গর্ব করে যে আমি এই উড়িয়ে দেবো, ইয়ে করবো, দিতে যাবো, পারবে না, একদমই পারবে না। আর ওই যে চিটিং, চিটিং কিয়া, ওই যে বলছে না, আরে আমাকে একটা কথা বলো তো, চিটিং কিয়া, ওই যে 32 ফুটের ব্যাপারটা, ওটা তোমার সঙ্গেই পার্সোনালভাবে ক্লাব পার্টির কথা হয়েছে ভিডিও কলে, ভিডিও লাইভেই কথা হয়েছে? কই পাওয়ার মিউজিকের একবার তো সে লাইভে ছাড়েনি, বা ও তো নিজে মুখ ফুটে বলেনি যে 32 ফিটে বসবে। আচ্ছা তোমার কথা মানে 32 ফিট ধরলাম, ফিটে আওয়াজ বাড়ায় না স্পিকারে আওয়াজ বাড়ায়? তোমার তো 12 পিস স্পিকার বেশি ছিল, ও তো 12 পিস স্পিকার কম ছিল। এবং পাওয়ার যখন বেশি, আপনি তো আগের দিন তো টেস্টিং করলেন 2 বার, সবাই তো শুনলো, কিন্তু পাওয়ার মিউজিক যেখানে চলে সেখানে যেন ভূমিকম্প এবং আগুন একসঙ্গে দুটোই চলে। যখন কিছু সেকেন্ডের একটা গান মাধব মাধব উড়িয়া ভজন দিয়ে শুরু করলো, ওর যে হাই ভাইব্রেশনে বিটটা পড়লো না, ওইটাই পাবলিক বুঝে গেছে কার কত ক্ষমতা, বুঝতে পারলে? এবং তারই সঙ্গে জানাই আমাদের মাননীয় পীযূষ দা, পাওয়ার মিউজিকের ওনার, ওনাকে আমি খুব ভালোবাসি। আমি ওর ভিডিও দেখলাম, উনি বলেছেন যদি সার্জেন ভাইয়ের কম্পিটিশন করার সেরকম কোনো ইচ্ছা থাকে তো জানাতে পারো, এবং সমস্ত খরচ বহন করবে, এবং উনি একটা জায়গা প্রপারলি খুঁজে ভালো পজিশন দেখে কম্পিটিশন করার ব্যবস্থাও করবেন। আপনি যদি ইচ্ছা থাকেন তা জানাবেন, ঠিক আছে? ওইখানে দুধ কা দুধ পানি কা পানি প্রমাণ হয়ে যাবে। তারই সঙ্গে চিটিং বাজের কথাটা বলার আগে নিজেকে ভাববে, নিজে তো পাওয়ার যখন 140 পিস স্পিকার নিয়ে গেছিলো, তুমি কত পিস নিয়ে গেছিলে? 152 পিস নিয়ে গেছিলে তো। তারপরে পাওয়ারও কিছু সেকেন্ড, 5 থেকে 9 সেকেন্ডের একটা টেস্টিং দেখে তুমি কি করলে, আবার সেট আপ এনে জুটছিলে, কত 200 স্পিকার ধরিয়ে দিলে। তবেও আমাদের পাওয়ার মিউজিক একবারও লাইভে এসে বলেনি যে ও স্পিকার বাড়িয়েছে, আর সাউন্ডটা ফুটে বেরোয় না, স্পিকারে বেরোয়, ঠিক আছে? এতটা বকা নয় মানুষ, সব মানুষ এখন বুঝতে শিখেছে, বুঝতে পারে, ঠিক আছে? আর ডিজে বিএম, বিএমকে জীবনে উল্টা পাল্টা বলবে না, বিএমকে আমরা সবাই ভালোবাসি, ঠিক আছে? ডিজে বিএম খুব ভালো ছেলে, খুব ভালো মানুষ, ওকে আমি দাদা হিসেবে খুব ভালোবাসি, শ্রদ্ধা করি, ও এর ভিতরে কিছু নেই, ঠিক আছে? ও যেটা সত্যি আমিও বলছি, চিটিংটা পাওয়ার মিউজিকের কেউ কিছু করেনি, চিটিংটা যদিও করে থাকে তুমি করেছো চিটিং। আমি করছিলাম না ভিডিওটা, জাস্ট দেখলাম তুমি যেভাবে উৎপাত শুরু করেছো, আমি হিন্দি বলতে পারি না সত্যি কথা বলতে, আমি বাংলাতেই বলছি, তো বুঝতে পারো, বুঝতেই পারবে। আমাদের পাওয়ার মিউজিক, পাওয়ার মিউজিক কেন, এই যে পাওয়ার মিউজিক, এটা কথা শোনো, যদি আমাদের পাওয়ার মিউজিকের অহংকার থাকতো না তোমার মতন, তাহলে ও বলতো না যে ওয়েস্ট বেঙ্গলের পাওয়ার মিউজিকের যদি অহংকার থাকতো না, ও বলতো না যে আমাদের ওয়েস্ট বেঙ্গলের আমি বাদে আরও সেট আপ আছে, ওদেরকে হারিয়ে দেখাও, ওরা বলতো না। যদি ও যদি অহংকার থাকতো ও নিজেকে নিজেই বলতো, ঠিক আছে? এই হলো আমাদের পাওয়ার মিউজিক। আরে পারবে না সার্জেন, পারবে না আমাদের ওয়েস্ট বেঙ্গলের, এই যে বি মিউজিক থেকে, টাইটানিক থেকে, পাওয়ার থেকে, বালাজি থেকে, যেসব ডন, যেসব সেট আপ আছে না, ওদের সামনে টিকতে পারবে না। আর তোমাদের
দেখো তোমাদের ওদিকে হাইওয়ে, বড় রোড রাস্তা, তোমাদের ওদিকে ট্রাকে করে লোহার অ্যাঙ্গেল করে সব বক্স গ্যাসলাই খামের মতো ছোটো ছোটো সাজাতে পারো। আমাদের একটা একটা বক্সের ওয়েট 15-12 জন লাগে, ঠিক আছে? একটা একটা ট্রাকে যদি বাঁধা হয় না, ট্রাকের সামনের চাকা উঠে যাবে, ঠিক আছে? মাঝখান থেকে চেসিস ফেটে যাবে যদি তোমার মতন সেট থাকানো হবে। আর তুমি তো সব, আর একটা একটা ক্যাবিনেটের প্রেশার বেশি হবার কথা, কিন্তু তুমি পারবে না। আরে তুমি জানো না এখানে ব্যাপার আছে, পারবে না, তোমার দ্বারা হবে না। আমি সব কিছু খুলে বলবো না, ওটা মাইক বলা, আমরা কি জানি কিছুটা, বাট বলতে চাইবো না যে কি ব্যাপারটা আছে, ওগুলো প্যাসারের ব্যাপার থেকে। আর কি বলছিলে, সিডি প্লেয়ারে বাজায়? তুমি মিউজিক প্লেয়ারে বহুত তো উখড়ে ফেললে, সিডি প্লেয়ারের ক্ষমতা জানো না এখনো, ওল্ড ইজ গোল্ড, ঠিক আছে? আর পারলে এসে আমাদের পিজুসদের কাছে একটু ক্ষমা চেয়ে নাও লাইভে এসে, কারণ ওর মতন মানুষ হয় না, ঠিক আছে? তো আজকের মতন আমি লাইভটা এখানে শেষ করছি। যদি ভালো লাগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব এবং ভিডিওটা সবার কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব আপনাদের। নমস্কার, সঞ্জীব ক্রিয়েশন দিঘার পক্ষ থেকে সবাইকে জানাই আমার পক্ষ থেকে খুব বুক ভরা ভালোবাসা। নমস্কার, আমি রাখছি।